দরপতন হয়েছে দেশের দুই শেয়ার বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 10 পয়েন্ট, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ সিএসসির প্রধান সূচকও 10 পয়েন্ট কমেছে। লেনদেনের শুরুতে ডিএসসিতে সূচক কিছুটা ইতিবাচক ছিল, তবে শেষ পর্যন্ত দরপতনেই শেষ হয় লেনদেন। অবশ্য টাকার অঙ্কে লেনদেন বেড়েছে কিছুটা, মোট 497 কোটি 17 লাখ টাকার লেনদেন হয়েছে আজ। সোমবার লেনদেন হয় 465 কোটি 93 লাখ টাকার। আজ ডিএসসিতে 302টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 38টির, কমেছে 109টির, এছাড়া অপরিবর্তিত অবস্থায় রয়েছে 155টির শেয়ারের দাম। দরপতন হয়েছে দেশের দুই শেয়ার বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 10 পয়েন্ট, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ সিএসসির প্রধান সূচকও 10 পয়েন্ট কমেছে। লেনদেনের শুরুতে ডিএসসিতে সূচক কিছুটা ইতিবাচক ছিল, তবে শেষ পর্যন্ত দরপতনেই শেষ হয় লেনদেন। অবশ্য টাকার অঙ্কে লেনদেন বেড়েছে কিছুটা, মোট 497 কোটি 17 লাখ টাকার লেনদেন হয়েছে আজ। সোমবার লেনদেন হয় 465 কোটি 93 লাখ টাকার। আজ ডিএসসিতে 302টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 38টির, কমেছে 109টির, এছাড়া অপরিবর্তিত অবস্থায় রয়েছে 155টির শেয়ারের দাম। দরপতন হয়েছে দেশের দুই শেয়ার বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 10 পয়েন্ট, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ সিএসসির প্রধান সূচকও 10 পয়েন্ট কমেছে। লেনদেনের শুরুতে ডিএসসিতে সূচক কিছুটা ইতিবাচক ছিল, তবে শেষ পর্যন্ত দরপতনেই শেষ হয় লেনদেন। অবশ্য টাকার অঙ্কে লেনদেন বেড়েছে কিছুটা, মোট 497 কোটি 17 লাখ টাকার লেনদেন হয়েছে আজ। সোমবার লেনদেন হয় 465 কোটি 93 লাখ টাকার। আজ ডিএসসিতে 302টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 38টির, কমেছে 109টির, এছাড়া অপরিবর্তিত অবস্থায় রয়েছে 155টির শেয়ারের দাম। দরপতন হয়েছে দেশের দুই শেয়ার বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 10 পয়েন্ট, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ সিএসসির প্রধান সূচকও 10 পয়েন্ট কমেছে। লেনদেনের শুরুতে ডিএসসিতে সূচক কিছুটা ইতিবাচক ছিল, তবে শেষ পর্যন্ত দরপতনেই শেষ হয় লেনদেন। অবশ্য টাকার অঙ্কে লেনদেন বেড়েছে কিছুটা, মোট 497 কোটি 17 লাখ টাকার লেনদেন হয়েছে আজ। সোমবার লেনদেন হয় 465 কোটি 93 লাখ টাকার। আজ ডিএসসিতে 302টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 38টির, কমেছে 109টির, এছাড়া অপরিবর্তিত অবস্থায় রয়েছে 155টির শেয়ারের দাম। দরপতন হয়েছে দেশের দুই শেয়ার বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 10 পয়েন্ট, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ সিএসসির প্রধান সূচকও 10 পয়েন্ট কমেছে। লেনদেনের শুরুতে ডিএসসিতে সূচক কিছুটা ইতিবাচক ছিল, তবে শেষ পর্যন্ত দরপতনেই শেষ হয় লেনদেন। অবশ্য টাকার অঙ্কে লেনদেন বেড়েছে কিছুটা, মোট 497 কোটি 17 লাখ টাকার লেনদেন হয়েছে আজ। সোমবার লেনদেন হয় 465 কোটি 93 লাখ টাকার। আজ ডিএসসিতে 302টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 38টির, কমেছে 109টির, এছাড়া অপরিবর্তিত অবস্থায় রয়েছে 155টির শেয়ারের দাম।